আমার আব্বা এই মসজিদে দীর্ঘদিন নামাজ পড়েছেন, যেহেতু আমার বাসা এখানে ছিল। এবং আপনারা যারা এখানকার বাসিন্দা, তারা দীর্ঘদিন পর্যন্ত অনেকেই তাকে চিনতেন, জানতেন, ওঠা বসা ছিল। তো আল্লাহর বান্দা যে সবার কাছে একটু মাপ চাইবে বা সবার সাথে একটু কথা বলবে, সে সুযোগ পায় নাই। তো এই জন্য আপনারা যারা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন, জানতেন, এবং বিশেষ করে এই মসজিদের নিয়মিত মুসল্লি যারা আছেন, তারা তার ওয়ারিস হিসাবে আমরা দোয়া করব এবং আপনাদের কাছে আশা করব যে আপনারা তাকে মাফ করে দিবেন। এবং একসাথে চলতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে আপনারা ক্ষমাসন দৃষ্টি দেখবেন। যে কোনো মহল্লায় মানুষ যখন বসবাস করে, আসলে ব্যক্তিগত যত প্রকার মানুষের সাথে মানুষের ভুল বুঝাব যে হতে পারে বা সামান্য মনোমালিন্য হতে পারে বা এরকম কিছু যদি হওয়ার সম্ভাবনা থাকে আদৌ, তাহলে সেটা খুব দ্রুত চুকায় নেওয়া উচিত। কারণ আমরা আসলে কে কখন আল্লাহর ডাকে, মালাকুল মউতের ডাকে সাড়া দিতে হবে সেটা আমরা কেউই জানি না। তো এই জন্য আমরা সবাই সর্বাবস্থায় নিজেদের এই সব বিষয়গুলোকে আমরা চুকায় রাখবো, এটাই হলো ইমানদারের একটা অন্যতম বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দিন আসার আগেই তোমাদের নিজেদের মধ্যকার পাওনা, পারস্পরিক হক, এগুলোকে পরিষ্কার করে ফেলো, চুকায় ফেলো, নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, অপকারে আসবে না। সেই দিন আসার আগে আগে তোমরা এই সব হিসাব নিকাশ সেগুলো চুকায় ফেলো। আমরা যে যেখানে থাকবো, যে যেখানে বসবাস করব, আমরা চেষ্টা করব নিজেদের মধ্যকার প্রত্যেকটা বিষয়কে সাফ করে রাখা। কারণ আমাদের কার কখন ডাক আসবে, কার কখন সময় শেষ হবে, সেটা আমরা কেউই জানি না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং বান্দার কাছে পরিষ্কার থাকার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করা উচিত। আপনি যখন সকাল অতিক্রম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরপরা সন্ধ্যা আপনি পাবেন, এটার অপেক্ষা করবেন না, অর্থাৎ এটার জন্য কোনো কিছুকে বাধায় রাখবেন না। আবার যখন আপনি সন্ধ্যাটা পেয়েছেন তো সকাল পাবেন, সে অপেক্ষায় বসে থাকবেন না। সেটা ব্যক্তিগত পারস্পরিক কোনো হক অধিকার সম্পর্কিত বিষয় হোক অথবা আল্লাহর হক সংশ্লিষ্ট কিছু হোক, এগুলোকে অপেক্ষায় রাখবেন না, এটা রাখা উচিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছে। কারণ ইমানদার সবচেয়ে বাস্তববাদী, ইমানদার এই বাস্তবতা বিশ্বাস করে যে কখন কোন মুহূর্তে কিভাবে তার ডাক আসবে সে নিজেও জানে না, যার কারণে সে নিজেকে সদা প্রস্তুত করে রাখবে। আল্লাহর হক বান্দার হক সবগুলোকে পরিষ্কার। আর দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে, সে চলে যাওয়াটাই হলো বাস্তব। পৃথিবীতে মানুষের টিকে থাকা, বেঁচে থাকা, এটা যতটা বাস্তব, মানুষের চলে যাওয়াটা তার চাইতে বড় বাস্তবতা। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আল্লাহ তাআলার অনুগ্রহ, কিন্তু চলে যেতে হবে এটা আমরা সবাই জানি। কখন যাওয়া লাগবে সেটা যে আমরা কেউ জানি না, পৃথিবীর কারোরই জানা নাই,
এ কথাও আমরা সবাই জানি এবং বিশ্বাস করি। সেই জন্য আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব সেই প্রস্তুতিটা আমাদের সর্বমুহূর্তে থাকা উচিত। প্রতিটি নৃত্য আমাদেরকে অসংখ্য শিক্ষা দিয়ে যায়, কিন্তু শিক্ষাগুলো আমরা গ্রহণ করি কোথায়? শিক্ষাগুলো গ্রহণ না করার কারণেই আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না, আমরা আমাদের মন্দ কাজগুলো পরিহার করি না, আমরা আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন করি না, আমরা আমাদের নিজেদের সংশোধন করি না, আত্মশুদ্ধি করি না। তো এই জন্য প্রতিটি মৃত্যু, কাছের দূরের যে কারোর মৃত্যু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, যে আজ কারো লাশ আমার কাঁধে উঠেছে তো কাল আমার লাশ কারো কাঁধে উঠবে, আজ আমি কারো জানাজা পড়ছি তো কাল আমার জানাজা কেউ পড়বে, আজ আমি কারো লাশ দাফন করছি কাল আমার লাশ কেউ দাফন করবে। এবং যেহেতু কোনো সময়ক্ষণ জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয়ের ইলম তার কাছে রেখেছেন, পৃথিবীতে কোনো সায়েন্স টেকনোলজি কেউ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই এমন কোনো বিষয়, এমন কিছু যে মানুষ কে কতদিন নিশ্চিতভাবে বাঁচবে এবং কেয়ামত পর্যন্ত এটা পাওয়ার কোনো সুযোগও নেই, কে কিভাবে কখন কোত্থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের এলম শুধুমাত্র রেখেছেন তার কাছে। তো এই অজানা এবং অনিশ্চিত বলতে যার সময়ক্ষণের কোনো অনিশ্চয়তা নাই, ঠিক ঠিকানা নাই, সে বিষয়টাই আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। কাফা বিল মাউত ওয়াইজান, একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য মৃত্যুর চাইতে বড় বক্তা, বড় ওয়াইজ, বড় নসিহতকারী আর কোনো কিছু নেই। এক মৃত্যুর দিকে তাকালেই, মৃত্যুর বাস্তবতার দিকে তাকালেই, আশপাশের মৃত্যুগুলোর বাস্তবতাগুলোকে যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, তাহলেই আমাদের জীবনের মোড় পরিবর্তন করার জন্য, জীবনের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে ঠিক করার জন্য যথেষ্ট। আল্লাহ তালা আমাদের সবাইকে সময় থাকতেই নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। যারা আমরা অপেক্ষা করছি অনেক বেশি সময় নিয়ে, অনেক বেশি সময় পাব, হয়তো এখনো বয়সে তরুণ, আমি পরিণত বয়সে গিয়ে তারপরে আমি অনেক ভালো কাজ করব, তারা কি জানেন না যে পৃথিবীতে বহু তরুণ তারুণ্য থেকেই তার জীবন শেষ হয়ে গেছে, বরং তারুণ্য আসার আগে কৈশোর থেকেই অনেকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। যারা মনে করছেন যে এখনো চাকরি বাকরি করছি, রিটায়ারমেন্টে যাব, তারপরে আমি সংশোধন হয়ে যাব, তারা কি দেখেন না তাদের আশেপাশে বহু চাকুরিজীবী মানুষ দুনিয়া থেকে কিভাবে চলে যাচ্ছে? যারা অবৈধভাবে অর্থ উপার্জনের লিপসায় পাগল করা হয়ে আছেন, তারা কি আশপাশে দেখেন না যে মানুষগুলো চলে যায়, তারা দুটুকরো সাদা কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারে না? যারা অনেক ব্যাংক ব্যালেন্স করার জন্য হালাল হারামের বাজ বিচার করেন না, তারা কি দেখেন না যে কাপনের জামার কোনো পকেট নাই, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নেই? যারা বিলাসী জীবন যাপন করার জন্য আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেন, মানুষের অধিকার নষ্ট করেন, নিজের আখেরাতকে বরবাদ করেন, নিজের আমল তাকওয়াকে ধ্বংস করেন, এই মানুষগুলো কি দেখেন না যারা চলে যায় তারা সামান্য একটা কম দামের সাবান দিয়ে গোসল করে চলে যেতে হয় আর কিছুই নিয়ে যেতে পারেন না? মহতরম হাজিরি, এই এক মৃত্যুকে নিয়ে যদি আমরা ভাবি, একটু কল্পনা করি, একটু আমরা যদি মাথা ঝুঁকিয়ে, মাথা নিচু করে যদি আমরা ভাবনার জগতে রূপ দেই, তো আমাদের গোটা জীবনের মোড় পরিবর্তন করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর এই বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সংশোধন করার তৌফিক দান করুন। আমারুনা আমালুনা, আমাদের জীবন হলো আমাদের কর্মের নাম। আমরা যখন চলে যাব তখন শুধুমাত্র আমাদের কর্মগুলো থাকবে মানুষের মুখে মুখে, যে লোকটা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, এটাই থাকবে, আর কিছুই থাকবে না। অতএব কি কর্ম আমি রেখে যেতে পারছি
আমার আমল নামায় এবং দুনিয়ার মানুষের দৃষ্টিতে চোখে সেটা একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অনেক সম্পদ, অনেক সহায় সম্পত্তি করেছেন, অনেক কিছু করেছেন, আপনার মৃত্যুর পর এগুলো কারোর প্রশংসায় আসবে না, আল্লাহরও না বান্দারও না। কিন্তু আপনি হয়তো অনেক সম্পদ করেছেন, সম্পদ আপনি অকাতরে দান করেছেন, মানুষ উপকার করেছেন, পরোপকারী ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ভালো হওয়ার চেষ্টা করেছেন, ভালো পথে থাকার জন্য আপনি সংগ্রাম করেছেন, এই বিষয়গুলো আল্লাহর কাছেও আপনি এগুলোর কারণে প্রশংসিত হবেন, বান্দার কাছেও প্রশংসিত হবেন। মোহতরম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে বুঝিয়েছে, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة মানুষের সামনে এই পৃথিবীতে মানুষের প্রবৃত্তি যেগুলোর প্রতি আকৃষ্ট হয়, যেমন নারী, সন্তান, তারপর সহায় সম্পত্তি, দামি বাহন, এই যত দুনিয়ার আসবাবপত্র আছে, যত অ্যাসেট আছে, এগুলোর প্রতি মানুষের সামনে এগুলোকে সুশোভিত করে এগুলোকে নানাভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে এমনভাবে যে মানুষ সেগুলো দেখে আকৃষ্ট হয়ে তার আখেরাতকে, তার পরকালকে, তার অনন্ত অসীমকালের জীবনকে, তার রবকে, সৃষ্টিকর্তাকে সব কিছুকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হে মানুষ, তোমার পরম করুণাময় রব, তোমার করিম রব, তার থেকে তোমাকে কিসে ভুলিয়ে রেখেছে? এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন মোহনীয় সৃষ্টি আল্লাহ তাআলার এগুলো আমাদেরকে আখেরাত থেকে ভুলিয়ে রেখেছে। আর এই বাস্তবতাটা আমাদের গুনাহঘরেও যাতে স্মরণ না হয়, সেজন্য শয়তান সবসময় আমাদের সামনে দুনিয়াটাকেই বড় করে দেখায়। এই জন্য আমাদের দুনিয়াটাই আমাদের কাছে বড়, আখেরাত একেবারে তুচ্ছ, একেবারেই গৌণ, একেবারে পরের বিষয়, আগের বিষয় হলো দুনিয়া। আর এই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামমুখী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে আখেরাতের পাথেয় সংগ্রহ করে আখেরাতমুখী জীবন গড়ার তৌফিক দান করে। দুনিয়ামুখী জীবন এটা সবাই গড়ার চেষ্টা করে, কাফেরও করে, ইমানদারও করে, কিন্তু আখেরাতমুখী জীবন শুধুমাত্র জান্নাতি মানুষই করতে পারে। জান্নাতি মানুষের শুধুমাত্র আখেরাতমুখী চিন্তা সবসময় তার মাথায় থাকে, সে প্রতিটা কাজের আগে চিন্তা করে যে এই কাজ আমার আখেরাতে আমাকে জান্নাতের দিকে অগ্রসর করে দিবে নাকি জান্নাতের জাহান্নামের দিকে অগ্রসর করে দিবে, এই চিন্তা তার প্রত্যেকটা ক্ষেত্রে আসে। একটা অবৈধ কাজ, একটা হারাম কাজ, একটা অন্যায় কাজ, একটা ভুল কাজ, একটা ভুল পদক্ষেপ নেওয়ার আগে সে এই ভাবনার জগতে হাবুডুবু খায় যে আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান্নামের দিকে নিয়ে যাবে, এবং এই কাজের দুনিয়াবী যে ফিডব্যাক, দুনিয়াবী যে উপকারিতা, দুনিয়াবী যে অর্জন বা অ্যাচিভমেন্ট সেটা কতখানি, এটা আমার জন্য কতটুকু উপকার বয়ে আনে, এই যোগবিয়োগ একজন ইমানদার করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে বাস্তববাদী ইমানদার হওয়ার তৌফিক দান।